এইরম করে রাইন্দে খাওয়াইয়ে জামাইটারে অফিসে বিদায় করু। দেখবা নে লোকটা ডিগবেজি খাতি খাতি অফিসে দৌড়াবে নে। ছোট্ট রাঁধুনি থেকে বড় রাঁধুনি দেখা কত স্পেশাল রান্নার জন্য স্পেশাল মশলাটা কোনটা। আদা রসুন কিউব করে কাইটে সর্ষের তেলের মধ্যে দিলাম। ও মা, তা দেখলাম কি রাগের যন্ত্রণা আমার সাথে ফসফস করতেছে, আমার সাথে রাগ দেখাইয়ে লাভ আছে কোনো কত। এই যে তোমাদের মহামূল্যবান ব্লেন্ডারের মধ্যে একটু পানি দিয়ে দুইটা ঘুল্লা দিলাম, ব্যাস কেল্লা হতে। মাছ ভাজতে গেলে এই বিষয়টা ভালো করে খেয়াল করবা, তেলের মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদের গুঁড়া দিবা, তাইলেই দেখবা নে মাছ ভাজার কালারটা কত ফাইন হয়। জামাইজানকে বলসালাম বড় একখানা মাছ আনবেন আর আমি সেই মাছের মাথাখানা খাবো। আর লোকটা কি করলো, এই সময় তো মাছের বংশ বৃদ্ধি পায় তাই না, তা উয়াগের সাওপোনা আন্ডা বাচ্চা সব কিছু ধরে নিয়ে আইসে। লোকটাই মনে হয় এতদিনে বইজে ফেলাইছে, মাছের মাথা খাওয়ার চেয়ে উয়ার মাথা খাতেই আমি বেশি ভালোবাসি। বনুরা একটু কওছেন তো উয়া খাতে বেশি ফাইন লাগে না? যেই মশলাটা আমি ভাইজানিছিলাম আদা আর রসুন সেইটাকে একটু ভ্যালেন্ডারে ঘুল্লা দিয়ে এই যে নামাইয়ে নিলাম, দেখছো তো একটা সাইড করে রাখি দেবো। যেহেতু আজকের আমার মাছগুলো একেবারে আন্ডা বাচ্চা ছিল তাই তো করকড়া করে ভাইজা নিলাম। তোমাদের যদি মাছ এমআই করে অনেক বড় হয় তাহলে পরে ভাজতে হবে না, একটু হালকা ভাজা করে নিলেই হবে। এই মশলাখানা একটু ভালো করে খেয়াল করে নিও। যারা উচ্চ লেভেলের ঝাল খাতি পছন্দ করে তারা হাত ভরে মরিচ দিবা, আর যারা কম খাও তারা কম দিবা। এইখানে আস্ত জিরা আস্ত ধনিয়া আর আস্ত মৌরি নিয়ে নিলাম, ওয়ারে আমি ভালো করে একটু ভাইজে নিব। ভাজতে যাই আবার মরিচের কালার ডিসকালার করে ফেলাইও না বুঝছো। আজকের আমি তোমাদের মহামূল্যবান ব্লেন্ডার দিয়ে সব কাম সাইড়ে ফেলাবো, আর কোনো শিল্পাটা ব্যবহার করবো না। হাড়ের মধ্যে তুমি তোমার প্রয়োজন বুঝে তেলটা দিয়ে নিবা, তার মধ্যে এই মশলাগুলো দিয়ে দিব। এই মশলার নাম জানো কি? দূর 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 আমি মনে করতে পারতেছি না, একটুখানেই মনে আছে গরম মশলা, এক একজনের নাম ধরে বলতে পারতাম না। আজকের একটা বিষয় কি খেয়াল করে দেখছো, তোমাদের বুনুকুলম পেঁয়াজও ব্লেন্ডার করে নিচ্ছি। আহা বাঙালি, সুযোগ পালি পরে 10 টাকার আলকাতরা 500 টাকার কাপড়ে নিয়ে দৌড়াদৌড়ি করি। ওই যে প্রথম একখানা মশলা ভাইজে রাখছিলাম, উয়া দিয়ে দিবা, আর দিয়ে দিবা হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ বুঝে দিবা। এটা হয়েছে তোমার কতটুকু মাছ রান্না করবা তার উপরে নির্ভর করে তাই না, বাঙালি বলে কথা, একটু ঝালে ঝোলে না হলে তো জিভলা ডাইবার স্বাদ লাগে না। রান্নাখানাকে আরও টেস্টি করার জন্য আমি ইয়ার মধ্যে টমেটো সস দিয়ে দিলাম, তোমাদের ঘরে যদি না থাকে তালি বাদ দিয়ে দাও, দিতে হবে না, তাছাড়া খাতেই তো ফাইন লাগবে না। ওরে খোদা খোদা গো, রান্না করার সময় শুধু পানি যায় আর গ্যাস যায়, এই মুহূর্তে আমার হাতে আর কোনো অপশন ছিল না, তাই তো ফিল্টার করা পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। তবে মশলার মধ্যে পানি কুলাম কম দিও, আবার ভাইবো না আমার পানি ছিল না তাই ফিল্টারের পানি কম দিছি, উয়া কোনো বিষয় না, কারণ মাছ তো ভাই জানিস সুন্দর করে আর মশলাও কলম সুন্দর করে কষাই নিছি, তা এইবার চাই পানিটা একটু কম দিলেই স্বাদটা বেশি ভালো লাগবে না। ওহরে বুনু কি কবো, যা হাইন একটা ঘ্রাণ আসছে, সব ঘ্রাণ মিলেমিশে একাকার হয়ে তোমাদের বুনুর রান্নাঘর মৌ মৌ করতেছে, নাক থেকে পেট পর্যন্ত ঘ্রাণটা চলে গেছে, কি কবো, কত পেট তো অর্ধেক ভরেই গেছে, ভাত দিয়ে আর কি খাবো। যা যা মশলা ব্যবহার করলাম আর জামাই জামাই দেখালাম, অমন করে যদি রান্না করতে পারো তালি পরে তুমি এইটা দিয়ে শুধু সাদা ভাত না, পোলাও খাতে পারবা, পরাটা খাতে পারবা, রুটি খাতে পারবা, নান রুটিও খাতে পারবা, আরাম করে রান্না করে খাইয়ে বুনুর একদিন জানাই উফ কি যে স্বাদ। তোমাদের আর কিরাম করে বুঝাবো, আমি দৌড়াইয়ে খাতে গেলাম, তোমরা কিন্তু একদিন রান্না করে খাইয়ে বুনুরে জানাইও কেমন হয়েছিলে। ধন্যবাদ।